যে পণ্যগুলো হয়তো আমার কাছে সফট ড্রিঙ্কসের বোতল মাত্র, বাস্তবে সেটা সফট ড্রিঙ্কসের বোতল না, বাস্তবে সেটা একটা বোমা। আপনি যেটা টাকা দিচ্ছেন সফট ড্রিঙ্কসের বিনিময়ে, এই টাকাটাই বোমা হয়ে ঘুরে ফিরে আমারই সেই নিরীহ মা বোনদের মাথার উপরে, বাচ্চাদের মাথার উপরে পড়ছে। এই সফট ড্রিঙ্কসের বোতল যখন আপনি কিনছেন এবং সাবান, শ্যাম্পু, লোশন যত প্রকার তাদের যে সমস্ত পণ্য আছে, হোক সেটা প্রসাধনী, হোক সেটা কোনো অন্য ব্যবহার্য পণ্য, হোক সেটা কোনো ড্রিঙ্কস, আপনি মুসলমান হিসাবে আপনি সেটা নিজে বর্জন করার পাশাপাশি কয়জন মানুষকে বর্জন করতে উৎসাহিত করেছেন? আমি তো আলহামদুলিল্লাহ সজ্ঞানে, জেনে শুনে, আল্লাহর ফজলে এদের কোনো পণ্য কোনো দিন আমি নিজের পকেটের টাকায় একটি টাকা খরচ করে কোনো দিন কিনি না। আমরা এত দুর্বল মুসলমান যে আমরা কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে অনেকে চোখের পানে ফেলে দিই, অথচ ইহুদিদের পণ্য, এই অভিশপ্তদের পণ্য, দখলদারদের পণ্য, মুসলমানদের রক্ত চোষা জালিম পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসীদের পণ্য, এদের পণ্য আমরা টাকা দিয়ে কিনি। বিশেষ করে তারা যদি একটু অফার দিয়ে দেয় তো আমরা লোভ সামলাতে পারি না। অফার যদি তারা একটার মূল্য দিয়ে যদি দশটা পণ্য আমাকে দেয়, সাথে নয়টা যদি ফ্রিও দেয়, আমি আমার একটার মূল্য পর্যন্ত তাদেরকে দিতে পারি না। শুধুমাত্র একটা কোম্পানি তাদেরকে বয়কট করার ফলে, মিডিল ইস্ট সহ বিভিন্ন দেশে বয়কট করার ফলে তারা বিলিয়ন বিলিয়ন ডলার লসের মুখোমুখি হয়েছে সামান্য কয়েকদিনের মধ্যে। তুরস্ক থেকে আসা আমার দুই বন্ধু, তারা বললেন, কয়েকটা ব্র্যান্ডের নাম নিয়ে বললেন, অমুক অমুক কফি শপ, অমুক অমুক দোকান মাছি মারে গোটা তুরস্কে, কোনো মানুষ সেগুলোতে প্রবেশ করে না, এবং কেউ যদি প্রবেশ করে তো আশপাশের সমস্ত মানুষ ঘৃণা ভরে থুতু ফেলে নিচ্ছে। আর আমার দেশে আপনি যদি মুদি দোকানগুলোতে যান, আপনি যদি সুপার মার্কেটগুলো যান, আপনি যদি আমাদের বাসা বাড়িতে যান, এইখানে যারা আসি, আমার তো মনে হয় ম্যাক্সিমাম মানুষের বাসা বাড়িতে এই দখলদারদের পণ্য দিয়ে পরিপূর্ণ। কি দায়িত্ব আপনি পালন করেছেন? কেয়ামতের ময়দানে কি জবাবদিহি করবেন আল্লাহর কাছে? আপনার দেশি সাবান নাই, সেটার দামটা একটু বেশি, সেটা যত যাই হোক না কেন, আমি কোনো অবস্থাতে অভিশপ্ত ইহুদির হাতে আমার টাকা বোমা হয়ে হামলা করার জন্য তুলে দিতে পারি না। এটা কোনোদিনই আমি পারি না, এটা আমার ইমানের দাবি। অতএব আমরা যদি সবাই মিলে বর্জন করি তাহলে সেক্ষেত্রে এদের উপর এটা অনেক বড় প্রেশার হবে, এদের উপর অনেক বড় প্রভাব পড়বে, এরা বার্তা পাবে যে আমরা তাদেরকে আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী তাদেরকে আমরা বর্জন করছি, বয়কট করছি, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, আল্লাহর জন্য এদের সমস্ত পণ্য মৃত্যু পর্যন্ত আমরা বয়কট করব। তো ইনশাআল্লাহ, শুধু বয়কট করলে হবে না, আজ এই মাহফিল থেকে সংকল্প করবেন, প্রত্যেকটা মানুষ সংকল্প করবেন, দশজন দোকানদারকে আপনি হাতে পায়ে ধরে, চোখের পানি ফেলে, তার ভিতরে চেতনা জাগ্রত করে, ইমানে চেতনা, ইমানে অনুপ্রেরণা দিয়ে তাকে আপনি সম্মত করবেন যে আমার দোকানে এদের পণ্য বিক্রি করা হয় না। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।